S-400 ট্রাম্প পেলে কি লাভ হবে ভারতের? রাশিয়ার তৈরি S-400 ট্রাম্প শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নয়, এটি আসলে একটি স্বয়ংসম্পূর্ণ আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা। S-400 ট্রাম্প ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে ক্ষেপণাস্ত্রের লঞ্চিং প্যাড, ক্ষেপণাস্ত্রবাহী গাড়ি, শক্তিশালী র্যাডার এবং স্বয়ংক্রিয় আক্রমণে প্রতিপক্ষকে বিপর্যস্ত করার বন্দোবস্ত। S-400 ট্রাম্পের 5টি ইউনিট আপাতত কিনতে চাইছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, 3টি ইউনিট মোতায়েন করা হবে পশ্চিম সীমান্তে, 2টি ইউনিট পূর্ব তথা উত্তর পূর্ব সীমান্তে মোতায়েন করা হবে। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীনের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। তা নিয়ে প্রতিরক্ষা বিশারদদের সংশয় নেই। রাশিয়ার কাছ থেকে ভারত S-400 ট্রাম্প আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্তে শুধু চীন বা পাকিস্তান নয়, ন্যাটো বাহিনীও অশনি সংকেত দেখছে। S-400 ট্রাম্প যে কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান, স্টিলথ ফাইটার, ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের হামলাও রুখে দিতে সক্ষম। আকাশপথে এই ধরনের কোনো হামলা চালানোর চেষ্টা হলে S-400 ট্রাম্প ইউনিট ক্ষেপণাস্ত্র হেনে আকাশেই ধ্বংস করে দিতে পারে প্রতিপক্ষের বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে।